প্রথমে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন সাংসদ পদেও ইস্তফা দেবেন পরে অবশ্য বিজেপি সর্বভারতীয় সভাপতি জে নাড্ডার সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছিলেন তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন কিন্তু সাংসদ পদ ছাড়বেন না কাল দিল্লিতে সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কিত বিভিন্ন যোজনার একটি উপস্থাপনা আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয় বাংলা বিজেপির সকল সাংসদগণ কিন্তু সবার নজর কেড়েছে অন্য একটি বিষয় বিজেপি সাংসদদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য রাজনীতিত্যাগী সাংসদ বাবুল সুপ্রিয় স্বাভাবিকভাবে এই ঘটনা তোলপা শুরু হয়েছে রাজনৈতিক মহলে অনুষ্ঠানে বিজেপি সাংসদদের সঙ্গে বাবুল সুপ্রিয়কে বেশ খোলামেলা অবস্থায় আড্ডা মারতেও দেখা যায় এই ঘটনা বেশ আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে তবে কি বাবুল সুপ্রিয় ফের মত বদলালেন যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বাবুল সুপ্রিয় কিন্তু রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে ঘটনায়